খেলাঘর খেলাঘর নব নব আশায় বেদনার বালু চরে একজন নেতাকেই মানুষ বিশ্বাস করে, সেই নেতার নাম শেখ হাসিনা। ষড়যন্ত্র করে ওই নেতাকে বাদ দেবেন, বহুদিন পর বাংলাদেশ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর আজকে বাংলাদেশে বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশকে আলোর পথে এগিয়ে নিয়ে এসেছে। বাংলাদেশ উন্নত সমৃদ্ধ বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে, উন্নয়নশীল দেশে মর্যাদা পেয়েছে। এই বাংলাদেশকে আবারও ষড়যন্ত্র করে অন্ধকারে নিয়ে যাবেন, খাদে বসাবেন, আমরা হতে দেব না, আমরা সেটা হতে দেব না। কি করবেন? আলটিমেটাম তো শেষ, গোলাপবাগের গরুর হাটে আন্দোলন শেষ, তারপরে কত পথযাত্রা, কত পর্চার যাত্রা দেখলাম, তারপরে দেখলাম কত মরণ যাত্রা। এ যাত্রায় যাত্রায় শেষ, শেষে আলটিমেটাম। 48 ঘন্টা তো চলে গেলে ফখরুল, ফখরুল সাহেব এখন কি করবেন আপনি? 48 ঘন্টা শেষ, আন্দোলনের ডাক, পাবলিক নাই, ভুয়া ভুয়া আন্দোলন, ভুয়া এক দফা, ভুয়া 32 দল, ভুয়া তত্ত্বাবধায়ক, ভুয়া প্রধানমন্ত্রীর পদত্যাগ, ভুয়া ভুয়া এ ভুয়া আন্দোলন। এই দেশের মানুষ মানে না, এই দুর্নীতিবাদদের বিরুদ্ধে খেলা হবে, ভোট চোরদের বিরুদ্ধে খেলা হবে, অর্থ পাচারের বিরুদ্ধে খেলা হবে, লুটপাটের বিরুদ্ধে খেলা হবে, খেলা হবে হাওয়া ভবনের বিরুদ্ধে, খেলা হবে দুর্নীতিবাদ তারেকের বিরুদ্ধে। কোনো ছাড় নেই, হুমকি দিয়ে লাভ নেই, হুমকি দিয়ে লাভ নেই, হুমকিকে বৃহৎ শক্তির হুমকিকে বঙ্গবন্ধুর কন্যা পরোয়া করেন না। আর আপনারা কি হুমকি দিবেন? ষড়যন্ত্র করে নির্বাচন হতে দেবেন না, দেখি কে নির্বাচন ঠেকাতে আসে, কে ঠেকাতে আসে। আশায় আশায় দিন চলে যায়, কি আশায় বাঁধি খেলাঘর, কি আশায় বাঁধি এ খেলাঘর বেদনার বালু। খেলাঘর খেলাঘর নব নব আশায় বেদনার বালু চরে গড়ে তুলছে এই খেলাঘর, ভেঙে যাবে এই খেলাঘর, ভেঙে যাবে এ মায়া, এ মরিচিকা থাকবে না, থাকবে আসল আসল বঙ্গবন্ধুর কোন আসলই থাকবে। মানুষ যাকে ভালোবাসে, মানুষ যার সঙ্গে আছে, সেইটা